আবারও রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবারের দাবি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ। স্লোগানে স্লোগানে মুখর মহানগর থেকে শুরু করে জেলা শহর। রাষ্ট্রপতিকে স্বৈরাচার শেখ হাসিনার দোষর আখ্যা দিয়ে তার দ্বিমুখী বক্তব্যের নিন্দা জানিয়ে সকালে বরিশাল অশ্বিনী কুমার হল চত্বরে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন ভারতের প্রেসক্রিপশনে দেশ পরিচালনার অপচেষ্টা করছেন রাষ্ট্রপতি, অবিলম্বে তার পদত্যাগের দাবি জানানো হয়। রাষ্ট্রপতি আমাদের এই যে ছাত্রদের বুকের তাজা রক্তের সাথে বেইমানি করেছে, শুনে আসছি না, মানুষকে বিপদে রেখে সাধারণ মানুষকে ধ্বংসের মুখে রেখে তিনি পালিয়ে গেছে। আমরা এই হাসিনার পদত্যাগ হয়েছে এবং রাষ্ট্রপতির পদত্যাগ চাই, রাষ্ট্রপতির পদত্যাগ করতেই হবে এবং শেখ হাসিনাকে ভারত থেকে এনে তারপরও শাস্তি করতে হবে। পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা, তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় জনতা। হাসিনার দোসরদের পুনর্বাসন করার লক্ষ্যে রাষ্ট্রপতি উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেন তারা। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানানো হয়। রাষ্ট্রপতি স্বেচ্ছাচারের পক্ষে অবস্থান নিয়ে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করে তার পদত্যাগ দাবিতে লক্ষ্মীপুরেও রাজপথে নামেন ছাত্র জনতা। ফ্যাসিবাদ যাতে আবারও মাথাচাড়া দিতে না পারে এজন্য জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তারা। একই দাবিতে গাইবান্ধা সহ বেশ কয়েকটি জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।